ক্রেতা সব আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে চলে আসছি আমরা রাজশাহী জেলা দুর্গাপুর হাটে রাজশাহী দুর্গাপুর হাট সপ্তাহে দুই দিন প্রত্যেক রোববার বুধবার সকালকার হাট তো এই হাটে আমরা দেখি গমভুট্টার বাজারটা একটু আমদানি কম থাকে তো আজকে 8 অক্টোবর 2023 সাল তো আমরা এখানে দেখছি ফুটচাপ পাইকারি দোকান আছে একটা তার পাশাপাশি এখানে যে পাইকারি বাজারটা বসে থাকে তো প্রায় বাজার শেষ হয়তো দুই একটা মাল আসছে বাজারে তো আমরা এখানে দেখছি ভুট্টাটার কোয়ালিটিটা মোটামুটি অনেকটাই ভালো তো দর্শক আমরা এখানকার যে জেনে থাকি যে ভুট্টাটা বেশি ভাগ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কত বললেন ভুট্টা ওইটার দাম 1100 সর্বোচ্চ আজকে কেমন দাম কিনা 1100 টাকা বাজার সর্বোচ্চ ভালো 50 থেকে আর যেগুলো একটু নিম্ন মানের আছে এটা কেমন দাম কিনা বেচা আমি 50 থেকে 1100 যেগুলো একটু বাজার কোয়ালিটি কম আছে সেটা আপনার বিক্রি হচ্ছে 50 থেকে 70-80 এর মধ্যে আর কি কিনেছেন আজকে গম ছিল বাজার সরিষা সরিষার বাজার কি কিনলেন সর্বোচ্চ 3100 কিনলেন আজকে ভালোটা হলুদটা না লালটা হলুদটা তো দর্শক আমরা গম ছিল না আছে আজকে বাজারে গম আমদানি নেই তো আমরা এখানে আরেকটি ভুট্টা দেখছি মোটামুটি এটার কোয়ালিটিটা অনেকটাই কম আমরা পাশে যে ভুট্টাটা দেখলাম তার চেয়ে অনেকটা একটু ফ্রেশ কম আছে এটা কেমন দাম আছে ভাই আজকে 1000 1000 বলছেন দেন নাই তো আমরা দেখছি এই ভুট্টাটার দাম 1000 টাকা বলছে দেয় নাই তবে 1000 টাকা তো বেশি আছে বাজার ভাই এই কারণে দিচ্ছে না কারণ আমরা যতটুকু দেখছি যেগুলো হচ্ছে একটু কোয়ালিটি সম্পন্ন কম আছে 50-60-70 টাকা পর্যন্ত 1000 বেচে কিনা হচ্ছে আর যেটা ভালো আছে সর্বোচ্চ 1100-1110-20 টাকা কালকে বানেশ্বর হাটেও কিনা বেচা আছে আমরা আজকে মোটামুটি কিছুটা দাম জানছি তো আজকে গমটা এখানে আমদানি কম ছিল তো দর্শক আমরা এ পাশে এখান থেকে দেখছি এগুলো হচ্ছে আজকে বাজারে কম কি বাজার কি কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কি দাম কিনেছেন গম বিক্রি করতেছি 225 টাকা ধরা 5 কেজি মানে এক ধরা 225 টাকা পাইকারি বাজার থেকে গমটা কত নিয়ে আসি আপনার 1600 করে কিনেছেন তো আজকে আমরা যে বাজার থেকে দেখছি এই গমটা পাইকারি বাজার থেকে 1600 টাকা মূল করে ক্রয় করছে আর আজকে বাজারে আপনার এখানে 225 টাকা ধরাতে বেচে কিনা হচ্ছে খুচরা বাজারে আজকে তো আমরা আজকে গম ভুট্টা বাজারটা যাচ্ছি ভাই একটু দেখি এটা খেসারি আছে না খেসারি আপনার খেসারির দামটা কেমন আছে 60 থেকে 65 টাকা কেজি মানে এটা খুচরা বাজারে বেচছেন আপনার পাইকারি বাজারে কেমন দাম আছে মূল করে মানে মূল করা কত হচ্ছে তাহলে হিসেবে ধরেন আপনি 2200 থেকে 2250 কেশরি বাজার দাম থেকে এলে কাঁচা বাজারে তো দর্শক আমরা এ পাশ দিয়ে আজকে বাজারে দেখছি এখানে তিল বা এই তিলটা আজকে এখান থেকে কিনা না অন্য বাজারে কিনা এটা আপনাদের বাইরের মোকাম থেকে বাইরের মোকাম বর্তমান বাজার কেমন আছে বাইরের মোকাম পাইকারি রেটটা মানে 4000 টাকা তাহলে হচ্ছে মূল মানে আপনারা বাইরের মোকাম থেকে 4000 টাকা মূল করা তিল কিনেছেন আর এখানে 110 টাকা কেজিতে বেচছেন তাও একটু লাভ করে বেচা লাগবে আমরা এখানে দেখছি সরিষা ভুট্টা কি দাম আছে খুচরা ভুট্টা 1120-130 টাকা মূল খেসারির দামটা কেমন আছে খেসারি বর্তমানে আপনার 70 টাকা কেজি বেচতে আর মোকাম কেমন আছে এটা মোকামে দুটো রকম দুটো 78-77 টাকা কেজি তাহলে মূল কেমন তো পড়ে 78 টাকা কেজি হলো মূল আছে 2680 টাকা মানে যেটা একটু কোয়ালিটি সম্পন্ন খেসারি ভালো আছে সেটা যেটা আবার কোয়ালিটি কম আছে তাহলে বাজার কম আছে ভালো বীজ কোয়ালিটি হলে 70 টাকা কেজি 2800 টাকা 2800 মূল্য আর মসুর বাজারটা কেমন মসুর আপনার 3233 তো দর্শক আমরা মোটামুটি এখান থেকে আজকে ভুট্টা এবং ভুট্টা কি দাম ছিল আজকে ভুট্টা ভুট্টা তো আপনার
সর্বোচ্চ ভালোটা 1110 টাকা পেয়েছে কিনা হচ্ছে। তো আমরা মোটামুটি আজকে এখান থেকে গম ভুট্টা সরিষা খেসারি এবং মসুরের একদম মুকাম বাইরের মুকাম পর্যন্ত জেনে গেছি, তিল পর্যন্ত, যেটা এখন বাজারে বেচে কিনা হচ্ছে। তো ভাইরা পাইকারি কিনে খুচরা বেচে কিনা করে। তো এর আগে আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাইয়ের নামটা কি? আনোয়ার হোসেন। এর আগে আপনার নাম্বারটাও আমি দিয়েছিলাম, অনেক তো যোগাযোগ হয়তো করছে কি আমি যাবো, অনেকের যোগাযোগ হয়েছে না, অনেক বাইরের মুকাম থেকে মাল কেনার জন্য তো ফোন দেয় মনে হয়, যদি দামে পাই নিতে পারেন। তো ভাইয়ের ফোন নাম্বারটা আরে আজকে আবার বলুন, 01718625531। তো ভাইয়ের ফোন নাম্বারটা আমি আজকে আবার দিলাম। তো যেহেতু ভাইরা স্থানীয় এখানকার ব্যবসায়ী, তো যদি মনে করেন যে কোনো মাল আপনাদের পত্তা মতো মিলে নিতে পারেন। অনেকে যত অনেকে বলেন যে ভাই নাম্বার দিতে, আমার দেওয়ার কথা আজকে দিয়ে দিলাম। যত আজকে আমি নাটোর প্রায় যাই, রোববার আজকে আমি ঢুকে যাই নাটোর, তো এখান থেকে দিয়ে দিলাম দুর্গাপুরহাট থেকে। তবে কুরিয়ার সার্ভিস করে কিছু মাল নিলে আপনাদের পাঠিয়ে দিবে। তো আজকে এখান থেকে সবাই ভালো থাকবেন।